সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও চলে এলাম সজল ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে ভালো ভালো মানের ছাগলের ভিডিও নিয়ে। সজল ভাইয়ের ঠিকানা কিন্তু আসলে আমাদের নাটোর জেলা সদরের মল্লিকাটি গ্রামে, যিনি দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের মাধ্যম দিয়ে বেশ বিশ্বস্তর সহিত বিভিন্ন ছাগল আপনাদের মাঝে পরিচয় করেছেন। আজকে সজল ভাইয়ের সঙ্গে কত বেশি ছাগল আছে, দরদাম কেমন আছে, সে সম্পর্কে ভিডিওতে বিস্তারিত জানাবো। ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে বেশ কি অবস্থা ভাই বলুন তো? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। ওই প্রায় মাশাআল্লাহ। আজকে কত পিস দিয়ে সামনে আসছেন? দশটা প্রায়। দশটা প্রায়। সেখানে তোতাপুরি, হরিয়ানা, বিটল, বাচ্চা সহ মা, জি জি, এছাড়াও আদার্স অনেক সুন্দর সুন্দর ছাগল আছে, সবই আছে। যাদের ছাগল প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটি মনোসহকারে দেখবেন। সজল ভাই, জি ভাইয়া, আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ সুন্দর মা ছাগল নিয়েছেন, অনেক সুন্দর একটা ছাগল। তোতাপুরি ভাইয়া? তোতাপুরি, জি। প্রিয় ব্রাডলাইন প্লাস আছে? প্রিয় তো, প্রিয় ব্রাডলাইন, জি জি। মাশাআল্লাহ, তোতা তো অনেকগুলো জাত আমরা মানে ফেলছি, সেই মধ্যে কোন ভাগে মনে পড়ে? এটা বেলসা। এটা বেলসা না? জি জি। শেষ পাঁচটা দেখাই। রংটা এখন তো আবার অনেক মানে সুন্দর সুন্দর, জি। এর যে ঝোল, মুখের অ্যাঙ্গেল, নিষ্কার যে ঠোঁট অনেকখানি বৃদ্ধি, মাশাআল্লাহ, রঙে ছেও সব দিক দিয়ে সুন্দর, মাশাআল্লাহ। এর হাইট কেমন চলে ভাই? 33 প্লাস। আচ্ছা আচ্ছা। বাচ্চারা কত হয়েছে? একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার গাভ হয়েছে দ্বিতীয়বারের মতো, জি। আচ্ছা আচ্ছা। বর্তমানে গাভিনী বয়স কত কি চলে? আজকের হিসাবে 1 মাস 21 দিন হচ্ছে। 1 মাস 21 দিন চলে, জি জি। ছাগল কিন্তু মানুষের মতো, হ্যাঁ, যেমন হাইট তেমন সেও, অনেক সুন্দর। বাচ্চা আসার কথা, বড় বড় মানে বাচ্চা আসবে, জি ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু বেশ কয়েক সপ্তাহ যাবৎ আপনি ছাগল দাম অনেক কম নিচ্ছেন, আজকের রেটটা কেমন থাকে বলেন? এটা অবশ্যই ইনশাআল্লাহ রেট তো কম থাকবে, হ্যাঁ, জি। কত নেবেন বলেন? এটার দাম আসবে 31,000 টাকা। 31,000? তত বড় ছাগল, হ্যাঁ, জি জি। বাচ্চা বলতে কলগা দাঁত ভেঙে উঠতেছে, দুই দাঁত কলগা, দুই দাঁত বলা যায় কিন্তু, জি জি। এটা কোন ভাইয়া? এটা একটা লিটলের ক্রস ব্রিড, ক্রস ব্রিড, ক্রস হলো 4 দাঁত হবে 6 দাঁত হবে 8 দাঁত হবে, প্রচুর হাইট ফুল হবে, বাড়া কিন্তু অনেক সময় পড়ে, জি জি জি। খাসি মূলত আপনারা হয় কুরবানির জন্য সংগ্রহ করেন, না আকিকার জন্য সংগ্রহ করেন, সে অনুযায়ী খাসিটা অনেক বড় ভালো হবে ইনশাআল্লাহ, জি জি। আসন্ন কুরবানিতে কুরবানি দেওয়া যাবে, হ্যাঁ হবে ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বর্তমানে এই লাইভটা কেমন আসতে পারে? 45 45, মানে উনি যে মাপটা বলছে না, সব মাপ কিন্তু একবার গ্রহণযোগ্য মাপ, হ্যাঁ, জি জি। মাপটা বাকি বলছে না, জি জি। আচ্ছা, সুন্দর মাপ, বয়স তো কম, খাসি বাচ্চা, জি জি। দাদা কেমন নেন বলেন? এটার দাম এখন দেখেন একটা 2.5 মাসের 3 মাসের বাচ্চার দাম, জি ভাই, 20 প্লাস থাকে, হ্যাঁ লাগে। আর এটা তো প্রায় কলকায় অ্যাডাল্ট হচ্ছে, জি, হ্যাঁ, সুন্দর বড় হয়ে গেছে, জি জি। এটার দাম আসবে 25,000 টাকা। কত ভাই? 25,000 টাকা। 25,000 অ্যাডাল্ট ছাগল, জি জি। দুই দাঁত কলকা হচ্ছে কি আর, হ্যাঁ আপনি বললেন, জি জি। যারা বাচ্চা কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা একবার ভাইয়ের কাছ থেকে এই ছাগলটা কিনেন, এর ছেঁউটা কি, হ্যাঁ মাশাআল্লাহ, আর হাড়িটাও অনেক ওসার, জি। প্রথমবার বাচ্চা একটা হয়েছে, তখন তো একবারে মাটা একবার হিষ্টপুষ্ট, হিষ্টপুষ্ট, জি। বাচ্চাটাকে মাশাআল্লাহ এত সুন্দর দুধ পায়, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে দুধ পায়, হ্যাঁ, দুধ দিছে একবারে, জি 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 জি। আচ্ছা, বয়স কেমন চলে ভাই? আজকের হিসাবে 11 দিন হচ্ছে, 11 দিন চলে, কিন্তু অত্যন্ত হিষ্ট, মানে হিষ্ট পুষ্ট, এখন 11 দিন তো হেভি বাড়ছে বাচ্চাটা, হ্যাঁ, এই যে দেখেন, এই দেখেন ওজনও আছে মাশাআল্লাহ, এই যে সুন্দর বাচ্চা, এই দেখেন খাসি না পাটি ভাই? পাঠার বাচ্চা, পাঠার বাচ্চা, জি জি। এ তো হেভি ব্লাড লাইন ভাই, লেজ একবার পরিপূর্ণ কালো এবং পাশাপাশি ডমা, জি, দুধও পায়, অনেক দুধ পায় একটা বাচ্চা তো, জি জি, দুধ হয় ভাই, জি জি। আচ্ছা,
এই মা বাচ্চা সেটআপ জি বাদাম কেমন কি আসতে পারে দাম তো ইনশাআল্লাহ অবশ্যই কম থাকবে হ্যাঁ জি ভাই দাম আসবে হলো আপনার 21000 টাকা মা এবং বাচ্চা মিলে জি 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 গাবিন স্যার কিনতে গেলে লাগে 25-26 এর মা বাচ্চা সহকারে 21000 টাকা জি 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 এর বাদে বিকাশ কস্ট কত দিবেন সম্পূর্ণই আচ্ছা বাচ্চাকে রাখেন একটু দেখা দি আবার এই জি জি গ্রোথফুল বাচ্চা কিন্তু হ্যাঁ ভালো ব্লাডলাইন বাচ্চা জি জি সুন্দর আর দর্শক এখানে দুই পিস মেয়ে ছাগল এবং এক পিস পাঠা ছাগল দিয়ে নতুন উদ্যোক্তার জন্য সুপার কোয়ালিটি একটা প্যাকেজ আছেন আমাদের সজল ভাই দুই পিস মেয়ে এবং এক পিস পাঠা সজল ভাই জি এই তিন পিসের জাত কি একই জাত কোন জাতের এগুলো হলো ডিটলের ক্রস ক্রস হলো সর্বোচ্চ হাই ক্রস 100 এর একটু 19 আর 20 মাশাআল্লাহ এই বয়স এগুলোর 3 মাস প্লাস আর এটা হলো পাঁচ মাস প্লাস মানে এগুলো হিটে আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা দিয়ে সম্ভব কাজ করানো আসলে একটা ভালো প্ল্যান করে কিন্তু প্যাকেজ সাজাইছেন হ্যাঁ জি জি অনেকের নিম্নমানের ছাগল দিয়ে প্যাকেজ সাজায় সেটা কিন্তু আসলে দাম কমায় দেয় সেটা কিন্তু খারাপ খুবই খারাপ দেখায় না না এগুলো অত্যন্ত গ্রোথ সম্পন্ন আমি শুনতে চাইলাম দেখেন দর্শক এই যে ছাগলের কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির মাশাআল্লাহ এই দেখেন দুটো মেয়ে হচ্ছে বিটল পাশাপাশি পাটা বিটল ভাই এই তিন পিস মিলে কেমন দাম নেবেন তিনটার দাম আসবে মাত্র 29000 টাকা যা আজকের অফার ভাই 129টা শুধু 29 খালি 29000 টাকা জি জি 29000 প্যাকেজ জি ভাইয়া জি তিন পিস ছাগল জি ভাইয়া জি মাশাআল্লাহ দর্শক উনি আসলে মনে যদি ভালো লাভ করে খুবই সীমিত কিন্তু ভালো মানের ছাগলগুলো দেয় দেখেন দর্শক তিন পিস মেয়ে ছাগল মিলে একটা নতুনদের জন্য প্যাকেজ সাজছে যেটা 29000 জি জি আচ্ছা এর বাদে কি বিকাশ কস কেঙ্গো দিবেন জি ভাইয়া জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সজল ভাই জি ভাইয়া ভিডিওর এই পর্যন্ত মনে হচ্ছে দুধের দাঁতে ছাগল নিয়েছিলেন জি ভাইয়া মাশাআল্লাহ তো পালানা একবার মাঠে সুই সুই দুধ বর্তমানে কেমন হয় ভাই মোটামুটি প্রায় 1 লিটার 1 লিটার আগে তো আরো হচ্ছিল জি এখন প্রায় এক মানে এক মাস প্লাস আবার গাব হয়েছে তো এই জন্য কি আর দুধটা হচ্ছে কম হচ্ছে হ্যাঁ এটা সঠিক তথ্য গাব টিকে গেলে কিন্তু দুধ হওয়া কমে যায় হ্যাঁ জি 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 এই মেশাল তো কোন জাতে বলেন এটা একটা হরিয়ানার ক্রস ব্রিড হরিয়ানার ক্রস ব্রিড ক্রস হলো মানটা ভালো মান ভালো না খারাপ দর্শক দেখলে বুঝতে হ্যাঁ জি জি আচ্ছা এটা বর্তমানে হাইট কেমন হতে পারে এটার হাইট কতই হবে 30 কলকাতা একবার বাচ্চা কাচ্চা হয়েছে আরো তো ইনশাআল্লাহ হাইট তো আসবে আসবে জি 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 আচ্ছা পাশাপাশি অনেকে দুধের ছাগল চান জি জি বাসায় দুধের চাইতে প্রয়োজন জন্য এই ছাগল কিন্তু তার জন্য খুব বেস্ট হবে আমি মনে করি জি জি আচ্ছা ভাইয়া সুন্দর কোয়ালিটির ছাগলটা বলেন গাব আছে দ্বিতীয়বারের মতো কত মাস চলে গাবিন এক মাস প্লাস জি জি আচ্ছা দুধের ছাগলের দর দাম কেমন নেবেন এটার দাম আসবে অত্যন্ত কম দাম হ্যাঁ বলেন 16000 টাকা 16000 জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর ছাগল এটা আমরা ইউটিউবাররা যদি একটু বলি না আসলে এত কম হ্যাঁ অনেকে মাইন্ড করে যাক সমস্যা নাই রেটটা দেখে নেবেন আপনাদের কেমন রেট আছে হ্যাঁ যাদের ভালো লাগবে কোয়ালিটি রেট সঠিক আছে সব সময় করে নেবেন ইনশাআল্লাহ জি জি তবে এই ছাগলটা নেওয়ার জন্য অ্যাডভাইস করলাম ভালো মানের ছাগল ছাগল ভাই জি ভাইয়া এটা ব্ল্যাক ডায়মন্ড জি জাতি কি এটা এটা একটা লিটলের ক্রস ব্রিড যা একবার বাচ্চা কাচ্চা হয়ে ভরপুর গাব বর্তমানে 3 মাস প্লাস মাশাআল্লাহ দেখেন নাকি পেটটা কি মাশাআল্লাহ পেট থেকে শুরু করে একবারে গোটা শরীর কিন্তু একবার গোল হয়ে গেছে এই যে আম পাতা কান এই যে এদিক শিং আছে জি বডি ফিটনেস লিফ পারফেক্ট একবারে মানে অত্যন্ত গ্রোথ সম্পন্ন যে জাতের ক্রস ছাগল তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান আছে জি জি মাশাআল্লাহ ভাই এটাকে কোনের পা দিয়ে আসলো 100 নাগরা বিটল দিয়ে বাচ্চা তো ইনশাআল্লাহ ভালোই আশা করা যায় জি অনেক সুন্দর আছে ইনশাআল্লাহ ভালো ছাগল সুন্দর কোয়ালিটি হাইট কেমন আছে ভাই হাইট কতই হবে প্রায় মানে 31 ইঞ্চি আচ্ছা হয়তো ভাই একটু ইয়া হবে 19-20 হবে জি জি দরদাম কেমন কি রাখবেন যেহেতু ফুল গাব আছে তো জি ভাই এটার দাম আসবে হলো আপনার 19000 টাকা আচ্ছা দরদাম লাগবে 19000 যা একবার বাচ্চা কাচ্চা হলে ওসুল আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর ইনশাআল্লাহ সজল ভাই জি ভাইয়া মাশাআল্লাহ তিনটে ছাগল একটা অনেক সুন্দর রঙের কিউট কোয়ালিটি তোতার ক্রস ব্রিড তোতার ক্রস ব্রিড না ক্রস হলো অনেক সুন্দর উন্নত ক্রস কম্বিনেশন পাশাপাশি শারীরিক গ্রোথটা ভালো জি জি বাচ্চা মনে হচ্ছে ভাই বয়স প্রায় 7 থেকে 8 মাস বয়স প্রায় 7 থেকে 8 মাস জি জি মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি ছাগল মেয়ে না খাসি ভাই মেয়ে বাচ্চা জি জি আচ্ছা আচ্ছা এটা কি প্রজনন ক্ষমতা আসছিল জি আজকের হিসাবে 8 দিন হচ্ছে 8 দিন জি মাত্র 8 দিনে প্রথমবার প্রজনন করা আছে ফার্স্ট বার আচ্ছা অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন দুই একটা ছাগল লালন পালন করে মানে পড়াশোনা পাশাপাশি ভাগ বন্ধ করছেন তার জন্য এই ছাগলটা বেস্ট হবে কম বয়স ছাগল ভাইয়া সুন্দর কোয়ালিটি প্রিন্টের ছাগল দরদাম কেমন কি আসে
14,000 টাকা লম্বায় সব দিক দিয়ে অনেক সুন্দর কি গ্রোথ সম্পন্ন মাশাআল্লাহ যারা ভালো জাতের ছাগল চিনেন না তারা কিন্তু এই ক্রস ছাগলটাকে দেখেন কিন্তু সুন্দর পার্সেন্টেজ এবং সুন্দর মানের একটা ক্রস এবং কিন্তু প্রজনন করানো আছে হাইট কেমন চল ভাই কম বয়সের 30 আর তো হাইট তো আসবে দিন পরেই আছে এই দেখেন অদাত জিরো সাইজ দাঁত ধন্যবাদ দেখার জন্য দাদাম কেমন নিন ভাই ভাইয়া এটার দাম আসবে হলো 14,000 টাকা হরিয়ানার ক্রসবিড খাসি নাকি মেয়ে ছাগল মেয়ে ছাগল ফার্স্ট বার হলো গাভ হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর গ্রোথফুল ভাই একবারে ওই যে মানে গাভ আছে তো জন্য কে এটা কিন্তু অদাত প্রথমবার প্রজনন ক্ষমতায় আসছে অদাত সেটা কিন্তু ভালো হয় কেমন কিনবেন এটা কিন্তু আজকের হিসাবে প্রায় হলো 1 মাস 21 দিনের হলো গাভ আছে আর এটার দাম আসবে 14,000 টাকা দাদন লাগবে 14,000 টাকা কিন্তু হলে ছাগলটা পেয়ে যাবেন জি ইনশাআল্লাহ ছাগল ভাই জি ভাইয়া বেশ বড় ছাগল অনেক হাইট পুরো একটা ছাগল এটা কোনটা ভাই এটা হলো বিটলের ক্রসবিট বিটলের ক্রসবিট জি জি মা ছাগল মনে হচ্ছে না এটা জি জি বাচ্চা কবে হয়েছে এটা একবার বাচ্চা কাচ্চা হয়েছে জি আবার হলো প্রেগন্যান্ট হয়েছে কত মাস চলে বর্তমানে এই মোটামুটি আজকের হিসাবে 1 মাস 18 দিন হচ্ছে 1 মাস 18 দিন আগে স্তনে ভরপুর দুধ ছিল জি এখন তো গাব তো ওই জন্য স্তনটা শুকায় শুকায় গেছে কিন্তু স্তনটা অনেক লং কিন্তু মাশাআল্লাহ অনেক লম্বা স্তন লম্বা স্তন মানে দুধ ছাগল জি জি মাশাআল্লাহ অনেকে ক্রসের মধ্যে ভালো মানে ছাগল চান জি মানে দুধ ছাগল এটা কিন্তু দুধ ছাগল হবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে ভাই দাদা কেমন নেবেন এটার দাম আসবে 14,000 টাকা আচ্ছা 14,000 মা ছাগল জি জি বাচ্চা নয় বড় ছাগল জি যা একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার গাভ হয়েছে দ্বিতীয়বারে গাভিন জি আচ্ছা বুধ দায়িত্ব আপনাদের বুধে শুনে ছাগল সমাপ্ত করব ইনশাআল্লাহ তো সকল ভাই জি ভাই দেখতে আমরা কিন্তু গুটি গুটি পায় ভিডিও শেষ প্রান্তে চলে আসছি জি আপাতত শেষ আজকের হিসাবে জি বড় বড় কিন্তু নতুন যারা উদ্যোক্তা ছাগল লালন পালনকারী তার জন্য কিছু পরামর্শ আপনি দিয়ে থাকেন আজকেও তার বাইরে কিন্তু যাবে না ইনশাআল্লাহ কথা তো একটা জি ছাগল অবশ্যই দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই বাছাই করে জি ভাই ছাগল ক্রয় করতে হবে আর অবশ্যই ফার্স্ট বার খামার স্টার্ট করতে হলে ক্রস নিয়ে আরম্ভ করাটা উত্তম উত্তম জি ক্রসে হলো ইনভেস্টটা কম লাভটা অনেক অনেক ভালো জি মাশাআল্লাহ আর অবশ্যই ক্রয় করতে হবে ভাই কিন্তু একা একা কোনো দালাল ধরা যাবে না লোক ধরলে সমস্যা সমস্যা জি সেক্ষেত্রে ভালো একটা পরামর্শ দিয়েছেন যাদের নতুন খামার করতে ইচ্ছুক তারা প্রয়োজনে যে কোনো প্রয়োজনে ভাইকে ফোন দিলে ইনশাআল্লাহ পরামর্শ পেয়ে যাবেন ফ্রি ইনশাআল্লাহ অবশ্যই ভাই ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আজকের মতো আপনি সহ আমার চ্যানেলের সকল দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম